अपने पूरे परिवार के साथ देखिए पैडमैन की कहानी. डाउनलोड एंड सब्सक्राइब टू द Z5 ऐप राइट नाउ. जमाई राजा. মেয়েটাকে ভিতরে নিয়ে যেতে হবে. চলেন. সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে স্যার. ঈশান, ওই দেখো রক্তের দাগ. এত লেট হয়ে গেল অথচ রাজ এলো না, তাহলে কি ও কোনোভাবে আমায় সন্দেহ করছে? মেয়েটা তো দেখছি ঠিক সময় চলে এসছে. সত শ্রী আকাল, নমস্কার. মাইসেলফ ডক্টর করমপাল সিং সিদ্ধু, MBBS. ইনি আমার কম্পাউন্ডার আছেন, রামজীবন সহায়। দেখা যাক রিয়া আর ওর মতন বাকি মেয়েদের উদ্ধার করা যায় কিনা। এই জায়গাটা দেখো তো, এই নম্বর থেকে ফোনটা এসেছিল, এটা একবার দেখো। দেখাচ্ছি, এ দেখো, এই নম্বরটা তো দামিনীর পাঠানো নম্বরের সাথে মিলে যাচ্ছে, তার মানে এটাই রাজার নম্বর। সত শ্রী আকাল, নমস্কার. মাইসেলফ ডক্টর করমপাল সিং সিদ্ধু, MBBS. ইনি আমার কম্পাউন্ডার আছেন, রামজীবন সহায়। সত শ্রী আকাল, নমস্কার. মাইসেলফ ডক্টর করমপাল সিং সিদ্ধু, MBBS. ইনি আমার কম্পাউন্ডার আছেন, রামজীবন সহায়। এই হলো রিয়া, এতদিনে দেখা পেলাম। समाज में जो आता है, पेशेंट का कंडीशन बहुत खराब है, बीपी एकदम लो है, फिर तो अस्पताल ले जाना पड़ेगा अभी जल्द से जल्द। ए सदर जी, अपना के डॉक्टर बाबू बोले दाई नहीं যে ওকে যা করার ঘরেই করতে হবে, বাইরে কোথাও নিয়ে যাওয়া যাবে না। কি হলো ঈশান, সবকিছু ঠিক আছে তো? না নীল, সবকিছু ঠিক নেই। ডাক্তারবাবু একটা হোমের কথা শুনেছেন যেখানে শিবানী আর পৃথাকে রাখা হয়েছে, তবে নামটা শুনতে পারেননি। তারপরে ঘরে বোধহয় কেউ চলে এলো, তাই কথা ঘুরিয়ে দিলেন। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এই দিকটা সামলান, আমি আসি, না হলে রাত সন্দেহ করবে। সাবধানে। অনেক দেরি হয়ে গেল, রিয়াকে নিয়ে গাড়িটা অনেক দূর চলে গেছে নিশ্চয়ই। তোমার ভিতরে একটা ছাই চাপা আগুন রয়েছে, সেই আগুনটা আমি জ্বালাও না, সেই আগুনটা জ্বালাও না রক্তিম। আমিও চাই যে সবাই আমার ট্যালেন্টটা টের পাক, সবাই জানুক যে এই তন্নি কে আর কি করতে পারে। এটা সত্যি করে কথা বলো তো, তন্নি তুমি কি চাও? সেটা তো এখন বলবো না রাজ, যখন সময় হবে ঠিক টের পাইয়ে দেব, আর এমন ভাবে টের পাওয়াবো যে কোনোদিনও আমায় ভুলতে পারবে না। কেন চুপ করে আছো? বলো বলো। আমি তোমায় চাই রক্তিম, বন্ধু হিসেবে, গাইড হিসেবে, ফিলোসফার হিসেবে তুমি থাকবে তো আমার পাশে, আমার আপনজন হিসেবে। তুমি ঠিক ধরেছো, যার বাবা মা অনেক ছোটবেলায় মারা যায়, যার বেড়ে ওঠা হয় মামা বাড়িতে গালাগালি মারধর খেয়ে, তার মুখ থেকে এই কথাটা বেরোতে পারে না।
তাই তোমাকে আগে যেটা বলেছি তোমার ভিতরে এক বাইরে আর এক সত্যি করে বলো তো কে তুমি কে তুমি তুমি ঠিকই বলেছো তুমি আমি তো অন্য কেউ বলছি সে অন্য কেউটা কে কে সে অন্য কেউ কি হলো তুমি কি হলো বেটা ব্যথা করছে আরে 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 বসো 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 এখানে বসো এখানে বসো কি করে হঠাৎ করে মানে বুঝতে পারছি না প্লিজ রক্তিম কিছু একটা করো হঠাৎ করে অসম্ভব ব্যথা করছে ও মাই গড একেই বলে ছাপ্পার ফারকে দেওয়া এখন ওকে ধান্দা করে মিতালির ডেরায় নিয়ে যেতে হবে একটা কান্নার আওয়াজ পাচ্ছেন হ্যাঁ 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 এদিক থেকেই আসছে রিয়া 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 এই অন্যটা আমি রিয়ার গায়ে দেখেছিলাম তার মানে আশেপাশে কোথাও আছে বুঝতে রিয়া 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 এসো আমাদের সঙ্গে এসো আমাদের সঙ্গে না 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 রিয়া আমাকে ছাড়বেন না রিয়া আমাকে ছাড়বেন না আমাকে যেতে দিন আমি কোথাও যাব না রিয়া আমার নাম ঈশান আমি অনেকদিন ধরে তোমায় খুঁজে চলেছি তুই আমার সঙ্গে বাড়ি চলো না আপনাদের কাউকে আমি বিশ্বাস করি না কাউকে বিশ্বাস করি না আমি সরে যান সরে যান সবাই সরে যান আপনারা সব কথা মিথ্যেবাদী সব কথা চোর আপনি ভুল করছেন ম্যাডাম আমি পুলিশের লোক আরে ইনি ঈশান চ্যাটার্জি আপনার ব্যাপারে তদন্ত করছেন উনি আপনাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন হ্যাঁ না কেন বানি মানি কথা বলছেন কেন বানি কথা বলছেন আমাকে আপনারা সব মিথ্যেবাদী আপনি উনি ওই নোংরা লোকটা রাজ সব এক সবাই এক আমি কাউকে বিশ্বাস করি না এই দুনিয়াতে আমি কাউকে বিশ্বাস করি না আপনাদের শুধু লোভ লোভ আর লোভ কেন্না করে আমার কেন্না করে আপনাদের সবাইকে আমি কোথাও যাব না কোথাও যাব না আমি আপনাদের সঙ্গে তুই মরতে চাস তাই না আগে বলবি তো তুই মরতে চাস না হ্যাঁ কিন্তু তোকে তো এত সহজে মারব না আজকে তোর জন্য আমার এই অবস্থা বেশ তো মার আমাকে মার যাও না দেখো না ওখানে গিয়ে হই হই হাসি গান আনন্দ কিচ্ছু কম পারে তুমি যে যাওনি তার জন্য কিচ্ছু আটকে থাকেনি অভি কখনো তো এত কাঁদে নেও ও বাপ তুই আর দাঁড়িয়ে থাকিস নি দেরি করিস রে বাপ যা কে খবর নে উনি কোথায় গেলেন একটু খবর নে যাচ্ছি যাচ্ছি দাঁড়া আমি যাচ্ছি কি কি কাণ্ডি এ তো লাহা বাবুদের ধানের গোলা আমি এখানে কি করে এলুম